আজ উনিশ নভেম্বর শনিবার সিলেট আলিয়া মাদাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দুঃশাসন থেকে মুক্তি পেতে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সিলেট থেকে নতুন মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট বিভাগের চার জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বার্তা বাজার সিলেট